শিলিগুড়ি আগাগোড়া সম্প্রীতির শহর বলে পরিচিত, সেই ছবি ধরা পড়ে মাঝে মধ্যেই। আজ আবার এমনই এক ছবি ধরা পড়ল। রামনবমীর দিনে সমস্ত রাজনৈতিক বিভেদ ভুলে শোভাযাত্রায় একসঙ্গে হাঁটলেন দার্জিলিং লোকসভার বিজেপি প্রার্থী রাজু বিস্ট এবং দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ। রামনবমীতে দেখা গেল সম্প্রীতির এক ভিন্ন ছবি। রাজনীতির জগতে পরস্পর বিরোধী, কিন্তু রামনবমী যেন মিলিয়ে দিল তাদের। বুধবার গোটা দেশের পাশাপাশি শিলিগুড়িতেও সাড়ম্বরে পালিত হলো রামনবমী। এদিন শিলিগুড়িতে রামনবমী শোভাযাত্রায় সামিল হতে দেখা যায় দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষকে। সেই শোভাযাত্রাতে আগে থেকেই ছিলেন দার্জিলিং এর বিজেপি প্রার্থী রাজু বিস্ট। তৃণমূল সভানেত্রীকে দেখেই তিনি এগিয়ে যান, দুজনে কথা বলেন, এরপর একসঙ্গে কিছুক্ষণ রামনবমীর মিছিলে হাঁটেন। আজ শিলিগুড়ি কা নজারা অদ্ভুত হ্যায় और सिलीगुड़ी की जनता, दार्जिलिंग, समस्त देशवासियों को रामनवमी की ढेरों शुभकामनाएं। बहुत संघर्ष के बाद, 500 साल के संघर्ष, त्याग, बलिदान, तपस्या के बाद आज का ये दिन सफल हुआ है। और इस बार की रामनवमी इसलिए भी विशेष है क्योंकि भगवान राम की स्थापना पुनः जो है अयोध्या में हो पाई है, और इसके लिए सभी राम भक्तों का, कार सेवकों का, सभी सामाजिक संस्थानों का जिन्होंने इसके लिए त्याग और बलिदान दिया, मैं उनके प्रति सहानुभूति और श्रद्धांजलि अर्पित प्रकट करता हूं। और सभी को ढेरों शुभकामनाएं। बस भगवान राम इसी तरह शांति, समृद्धि और स्वास्थ्य बनाए रखे। सिलीगुड़ी राममय हो गया है और मोदी जी के नेतृत्व में राम राज्य की तरफ भारत तेजी से आगे बढ़ रहा है। मैं गिनती नहीं कर सकता क्योंकि समंदर की तरह जो है सिलीगुड़ी की जनता आज सड़क पे है, वो तो रात तक पता चलेगा कितने लाख लोग यहाँ पे उपस्थित। देखिए, अगर देर से ही सही किसी की बुद्धि ठीक हो जाती है तो अच्छी बात है। और भगवान राम राजनीति से परे है, भगवान राम सबके है, बीजेपी के भी है, टीएमसी के भी है, कांग्रेस के भी है, सीपीएम के भी है, समस्त देशवासी और जो हिंदू और जो राम भक्त दुनिया भर में रहते हैं उन सबके जो है भगवान राम है। और भारत में रहने वाले 140 करोड़ के भगवान राम है, वो क्रिश्चियन के भी है, मुस्लिम के भी है, वो पारसी के भी है, वो जैन के भी है, वो हिंदुओं के भी है। आश्चर्य बस इसी बात का होता है लोग कितने जल्दी पाला बदल लेते हैं। अभी कुछ साल पहले जब जय श्री राम के नारे लगते थे, ममता बनर्जी जी गाड़ी से उतर करके गाली देती थी, ओए कौन बोला जय श्री राम, कौन बोला, कौन बोला। लेकिन आज स्वयं टीएमसी के लोग सड़क में जय श्री राम बोल रहे हैं। परिवर्तन वास्तव में राममय हो गया है सिलीगुड़ी। দেখুন, প্রথমে সকলকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি সারা বিশ্ব কেন, ভারতবর্ষ কেন, গুজরাট পর্যন্ত যেটা করতে পারেন উনি করে দেখিয়েছেন। পশ্চিমবাংলায় রামনবমী দিন ছুটি ঘোষণা করেছেন এবং আজকে আমাদের সারা ভারতবর্ষের সাথে সাথে দার্জিলিং জেলার সমতল, শিলিগুড়ি গ্রাম থেকে শহর রামনবমী উৎসবে ধর্ম বর্ণ দল নির্বিশেষে মেতে উঠেছে, তার সাথে আমরাও মেতে উঠেছি। সকাল থেকে বিভিন্ন বাড়ির মন্দিরে পুজো করে, বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে এখন আমাদের বিভিন্ন ক্যাম্পগুলো হয়েছে, জল বাতাসে আমরা সেগুলো সাফ করছি এবং আমাদের বিভিন্ন সংস্থা থেকে আমাদের ইনভাইট করা হয়েছিল, যতটা পেরেছি প্রত্যেকটা মিছিলে আমরা অংশগ্রহণ করেছি। সেটা তারা তাদের মতো বলছে, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করতে পেরেছেন রামচন্দ্রের জন্য তারা গুজরাটবাসীও করে দেখাতে পারেনি, মণিপুরবাসীও করে দেখাতে পারেনি। মাননীয় মুখ্যমন্ত্রীর একটাই প্রতিবাদ, রামকে ধর্মের নাম, রামকে নিয়ে যারা ভোটের ব্যবসা করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ, আমাদেরও সেই প্রতিবাদ। রামকে নিয়ে ভোটের ব্যবসা চলবে না, রাম আমাদের আরাধ্য দেবতা, আমাদের হৃদয়ে থাকবে, আমাদের বাড়ির মন্দিরে থাকবে, আমাদের পাড়ার মন্দিরে থাকবে। শঙ্কর ঘোষের উদ্দেশ্যে বলবো, কোনো কিছু কোনো মুখ্যমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে দেখালে চলবে না। তাদের একটাই কাজ মুখ্যমন্ত্রীর কলঙ্কিত করা, তাকে একেবারে দলটাকে আমাদের সবসময় কালিমা লিপ্ত করা এবং প্রত্যেকটা কথাকে উল্টোভাবে পরিবেশন। আমাদের সাথে সারা বিশ্ব দেখেছে মুখ্যমন্ত্রী কি বলতে চেয়েছেন। মুখ্যমন্ত্রী যেটা বলতেছেন, বাংলার যে কৃষ্টি কালচার, প্রত্যেকটা অনুষ্ঠানের আগে দুর্গাপুজো, কালীপুজো, ঈদ, মহরম, খ্রিস্টমাস,
শান্তি চাই।